ওয়েট ওয়েট ওয়েট, আপনি কি এই ভিডিওটির থাম্বনেল দেখে ভিডিওতে এন্টার করেছেন কিংবা আপনি ইউটিউবে সার্চ করে ভিডিওটি পেয়েছেন? তাহলে হয়তোবা এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ইমরান ফ্রম বিডি টেকনিক্যাল মাস্টার। আর অনেকদিন পরে ছোট্ট একটি বিষয় নিয়ে হাজির হলাম, সেটি হচ্ছে বাংলাদেশে প্রচলিত বিভিন্ন ধরনের ওয়াশিং মেশিনের মধ্যে কোনটি আপনার জন্য প্রযোজ্য এবং কত ধরনের ওয়াশিং মেশিন রয়েছে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। তো চলুন কথা না বলে চলে যাই মূল ভিডিওতে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বরাবরের মতো একটি রিকোয়েস্ট থাকবে, কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যবহারের দিক থেকে ওয়াশিং মেশিন তিন প্রকার: ম্যানুয়াল, সেমি অটো এবং ফুল অটো। ম্যানুয়াল মেশিন এবং সেমি অটো মেশিন, এই দুইটার মধ্যে যে কাজগুলো রয়েছে প্রায় সেম সেম। ম্যানুয়ালটাতে আপনি নিজেই, এটাতে পরিমাণ মতো ডিটারজেন্ট আপনার দেওয়া লাগবে, তারপরে পানি আপনাকে নিজের রিফিল করা লাগবে, এবং কাপড় দেওয়ার পরে, কাপড়টা ওয়াশ হওয়ার পরে ড্রেনেজ লাইনের মাধ্যমে পানিটা বের করে মেশিন থেকে আপনার কাপড় উঠিয়ে এটাকে ড্রায়ের জন্য রোদে বা বাতাসে দিতে হবে। আর সেমি অটো যে বিষয়টি থাকছে, সেমি অটোতে আপনার সেম প্রসেস, দুটো কম্পার্টমেন্ট বা দুটো চেম্বার থাকবে, একটাতে ওয়াশ হবে আর একটাতে ড্রাই হবে। ম্যানুয়ালের মতোই আপনি পানি দিবেন, ডিটারজেন্ট দিবেন, এবং ওয়াশ করার পরে এটাকে যে কম্পার্টমেন্টে আপনি ওয়াশ করেছেন সেখান থেকে উঠিয়ে পাশে যে আর একটা কম্পার্টমেন্ট থাকবে, কম্পার্টমেন্ট চেঞ্জ করতে হবে, ড্রাই গিয়ে ওখানে আবার স্পিন করতে হবে, অর্থাৎ এটা কিছুক্ষণ কাপড়টাকে ঘোরাবে কিংবা ডাই করবে। ডাই করার পরে এটা 50% কিংবা 70% আপনার শুকানোর পরে এটা আবার তুলে ফেলতে পারবেন। আর ফুল অটো যেটা রয়েছে, ফুল অটোটা আপনাকে কিছুই করতে হবে না, এটা পরিমাণ মতো কাপড় দেওয়ার পরে ডিটারজেন্টের আলাদা একটা ড্রয়ার থাকবে, সেখানে ড্রয়ারে আপনি আগে থেকে ডিটারজেন্ট ফুল লোড করে রাখবেন। মেশিনে আপনার পানির লাইন দেওয়া থাকবে, পরিমাণ মতো ডিটারজেন্ট দেবে, পরিমাণ মতো পানি দেবে, এরপরে এটাকে ওয়াশ করবে। একটা কম্পার্টমেন্টের মধ্যেই আপনার অনেকগুলো প্রসেস সম্পন্ন করে 70-80% কিংবা কোনো কোনো মেশিনের ক্ষেত্রে 90-95% পর্যন্ত পানিটা শুকিয়ে যাবে, অর্থাৎ আপনার কাপড়ের যে ড্রায়ের যে সমস্যাটা থাকছে সেটা আর থাকছে না, এটা একদম প্রায় শুকনো হয়ে যাবে। এরপর আপনি বের করে ইস্ত্রি করেই কাপড়টা পরতে পারবেন, কিংবা হালকা রোদে শুকানোর পরেই আপনি এটা ব্যবহারের উপযোগী হয়ে যাবে। তো এই গেল তিনটি সিস্টেম ওয়াশ করার ক্ষেত্রে। ওয়াশিং মেশিন তিন প্রকারের হয়ে থাকে: ম্যানুয়াল, সেমি অটো এবং অটো। এই তিনটি প্রসেসের মধ্যেও অটোর যে সিস্টেমটি রয়েছে, অটো মেশিনের মধ্যে আবার কয়েকটি ভাগ রয়েছে। সেটি হচ্ছে লোডার, যেটাকে বলে ফ্রন্ট লোডার কিংবা টপ লোডার। আপনি একটা সামনে দিয়ে লোড করতে পারবেন কাপড় চোপড়, আবার ওপর দিয়ে লোড করতে পারবেন। আপনার যে মেশিনগুলোতে সামনের দিক দিয়ে কাপড় ভিতরে প্রবেশ করানো হয়, এই মেশিনগুলোতে আপনার পরিষ্কার তুলনামূলকভাবে অন্য অন্য সেমি অটো বলেন, অটো বলেন, কিংবা টপ লোডারের যত ফুল অটো মেশিন আছে তার থেকেও ভালো পরিষ্কার হবে আপনার ফ্রন্ট লোডারে। কেজির হিসাবটা আমরা একটু জেনে নিই, কত কেজি ওয়াশের যে বিষয়টা থাকছে। অনেক মেশিনের কেজি যে জিনিসটা দেওয়া থাকে, আসলে অনেকে এটা কনফিউশন হয়ে যায় যে এটার মধ্যে কেজি বলতে কী বোঝাচ্ছে, এই কত কেজি পানি হবে না কত কেজি কাপড় হবে, কাপড়ের হলে সেটা কি শুকনো কাপড়ের পরিমাণ কেজিতে মাপা হবে নাকি ভিজার পরে কেজিতে মাপা হবে। আসলে কেজির যে হিসাবটা, সেটা যদি আপনি 10 কেজি কোনো ওয়াশিং মেশিন ক্রয় করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি শুকনো কাপড় 10 কেজি পরিমাণ ওই মেশিনে আপনি প্রবেশ করাতে পারবেন, অর্থাৎ যে কেজির সংখ্যাটা দেওয়া থাকবে ওই পরিমাণ শুকনো কাপড়, অর্থাৎ 10 কেজি থাকলে 10 কেজি, 12 কেজি থাকলে 12 কেজি, 8 কেজি থাকলে 8 কেজি শুকনো কাপড় একবারে দিয়ে এটাকে ওয়াশ করতে পারবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। কেউ যদি ওয়াশিং মেশিন কিনতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি বিভিন্ন ধরনের ওয়াশিং মেশিন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।